25 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা জনজাতি সেবক সংঘের প্রথম কমলপুর বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর বিশ্বজিৎ দেববর্মা। এই সম্মেলন থেকে 45 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে ডক্টর অমিত দেববর্মা, ডক্টর মিলিন দেববর্মা এবং বিনন্ত দেববর্মা। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাস্তব দেববর্মা, যুগ্ম সম্পাদক অনুরাও দেববর্মা সহ সভাপতি মৃণাল কান্তি দেববর্মা প্রমুখ। চাকুরির শূন্য পদে অতি সত্বর পূরণ করতে হবে। এডিসিতে সংরক্ষণের ব্যবস্থা চালু করতে পারবে না। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনে যারা চুক্তি ভিত্তিতে চাকরি করেছেন তাদেরকে অতি সত্বর নিয়মিত করতে হবে, যেমন সর্বশিক্ষা, রামসা, রেগা এবং অন্যান্য স্কিমে নিযুক্ত কর্মচারী।